বাংলাদেশটা একটা ভাই আছে, ভাইটা আছে খুব, বুঝে আছো, বাংলাদেশে বাড়ি। লাইভ অন করে দিলে মানে বুঝলাম না। হ্যাঁ বললাম না, আসে হাই লিখে চলে যায়। কালকে এসেছিল, ও বেশিক্ষণ ছিল না, হাই লিখে তারপরে দু একটা কথা বলেছে তারপর বেরিয়ে গেছে। হ্যাঁ লাইভ চালাইছে, লাইভ করি চলে। হ্যাঁ রাজুদা কাজে ব্যস্ত, জানি রাজুদা, রাজুদাও কালকে এসেছিল হাই লিখে বেরিয়ে গেছে। বলছিল বালুদাও মনে হয় আগের দিন বহুদিন বলছিল যে ব্যস্ত। রাজুদা কালকে তো তোমার লাইভে কথা বলেছে তো পুরো, আমি দেখলাম তো, কালকে তো তোমার লাইভে আমি গিয়েছিলাম, কথা বলিনি, দেখলাম তো। একটা ডাক্তারবাবু কথা বলছে, নালিশ করছে, এলো মুঠি মুঠি বলছে, বলে পূজা পূজা মূর্তি পূজা মূর্তি করছে। আমার কি হাসি লাগছে, যদি সামনে বেটো গলা দো গলা টিপে ধরতাম, বলে পূজা মূর্তি। রাজু দাদা কালকে তোমার লাইভে এসেছিল তো, আমি দেখেছি তো। আমি তো যখন ঘুরে আসি এসে আমি 1 ঘন্টা তো আমি লাইভে থাকি, 1 ঘন্টা না হলে আমি লাইভ কাটতে পারি না গো। আমার আমি জানি ফাও ফাও আমার তাহলে লাইভ এসে ফাও হয়ে যাবে, কারণ আমার 1 ঘন্টা না থাকলে না তাহলে আমার ওয়াচ টাইম হবে না, 100 ভিউ না। দেখো আগের দিন 1 ঘন্টা লাইভ করেছি, করে কেটেছি, দেখো 90টা ভিউ হয়েছে, তাও এখনো 10খানা ভিউর জন্য আমি এখন সবসময় চালু করার চেষ্টা করি। ওই ওই ওয়াশ টাইম তো কাজে লাগবে না তোমার, 90টা ভিউ হলে। এই জন্য আমি লাইফটা চালিয়ে রাখার চেষ্টা করি, মানে চলুক 1 ঘন্টা 1.5 ঘন্টা রাখার চেষ্টা করি, যাতে আমার ওয়াশ টাইমটা 100 ভিউ হয়ে যায়। 100 ভিউর জন্য আমি চেষ্টা করি, বুঝেছো, না এটা বৃথা, বুঝ লাইভ একটা বৃথা হয়ে যাবে। আমি বলি না 100 ভিউ না হলে তো তোমার লাইভে আসার কোনো দরকারই পড়ে না, আমার লাইভে আসা, তাই না? লাইভে আসার জন্য আমার 100 ভিউর জন্য আমার লাইভে আসা, সে 100 ভিউ যদি না হয় তাহলে তো আমার লাইভে আসার কোনো দরকারই পড়ে না। হ্যাঁ রাজুদা বলবো, আগের দিন তো তোমার লাইভে তো বলছিল যে ওই পুজোর জন্য ব্যস্ত। আমি আজকে কিছু কিছু লাইভ মানে মেসেজ ব্লক করার চেষ্টা করতে গেলাম, কিন্তু ব্লক করতেই পারলাম না গো, কি করে।